রঘু, জলটা ফুটে গেল রে বাবা। জল ফুটুক না দত্তা, অত চিন্তা করেন কেন? বন্ধ তো অটোমেটিক। অনেক পড়াশোনা হয়েছে কর্তা, এবার খায়া লন আপনার ফেভারিট স্ক্যাম্বলিং। থ্যাংক ইউ। আর্টিকেল 304 425 সব ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি। সচিন আবার খেলছেন কি কর্তা? ভগবানকে তোর মাথায় এক ফোটা বুদ্ধি দেয়নি রে। হ্যাঁ, এ সমস্ত যে আইনের মারপ্যাচ, আর্টিকেল নাম্বার, আমরা গায়ের মানুষ কর্তা, অত সব মারপ্যাচ বুঝি না। আচ্ছা, সকালে যখন আপনি মর্নিং ওয়াক থেকে দেরি করে ফিরলেন, তখন বোঝবাবুই আসছিল? ও হ্যাঁ, ওনাকে তো আমি আসতে বলেছিলাম। ল কলেজে ভর্তি হওয়ার জন্য একজন ক্যান্ডিডেটের কথা বলেছিল, ওনাকে তো পাঠাবে বলা হয়েছিল। তারপর আপনাদের নাকি নতুন কলেজ হচ্ছে, অনেক সুযোগ সুবিধা। হ্যাঁ রে বাবা, এটা হচ্ছে কলকাতার নিজস্ব ল কলেজ, সাততলা বিল্ডিং হবে। সারা ভারতবর্ষ থেকে ছেলে মেয়েরা এই কলকাতার ল কলেজে পড়তে আসবে। শুধু ভারতবর্ষ নয় রে বাবা, নেপাল, ভুটান সব জায়গা থেকে আসবে। ইটস আওয়ার ড্রিম প্রজেক্ট। ফোনটা বাজি মনে হচ্ছে। হ্যালো, ধরুন দেখছি কর্তা আপনারই স্যার, কি যেন আর্টিকেল ফার্ম। হ্যাঁ, আর্কিটেক্ট ফার্ম। ঠিক আছে, আসছেন। ধরুন হ্যালো, আমি প্রফেসর বসু বলছি। হ্যাঁ, ভেসে আসে কলকাতা কুয়াশা তুলিতে, আকাশ শহর তলির ভোর মনে পড়ে, কাঠ চাপায় আর কৃষ্ণ চূড়ার শৈশব শুধু খেলা করে, স্মৃতির ভেতর ট্রামের ধ্বনি বিভাগী সুর গড়ে, এই প্রবাসে ক্যালেন্ডারের পাতায় শুধু ঝরে, কলকাতা কলকাতা ব্যাপারটা তো আমার কাছে কিছুই ঢুকছে না। শুধু এটুকু বুঝলাম যে মানে টোটাল বিল্ডিংটা সাততলা হয়ে যাচ্ছে। বাবা স্যার, স্যার এ তো মানে দেখে আমার মাথা ঝিমঝিম করছে স্যার। স্যার আমরা হলাম আইন শিক্ষার লোক, এইসব প্ল্যান প্ল্যান আমরা কি বুঝি স্যার? এটা আমি এতক্ষণ ধরে দেখে বুঝলাম যে এটা G+6 বিল্ডিং হচ্ছে। মানে সয়েল টেস্ট কী হবে, RCC নাম্বার টাম্বার কী হবে, এ তো আমার মাথায় ঢুকলো না। আচ্ছা, এই দিজ আর দ্য অল ম্যাটার্স অফ PWD, উই আর নট কনসার্ন অ্যাবাউট ইট। আমার মনে হয় কি স্যার, আলটিমেটলি PWD যখন কাজটা করবে, হ্যাঁ, তা আমরা ফাইলটা ওদেরকেই ফরওয়ার্ড করে দিই। ইটস গুড প্রপোজাল। তাহলে আপনি এই প্ল্যানটা শুদ্ধ আর ওর একটা রিপোর্ট পাঠিয়ে বুঝলেন। আচ্ছা, দিস ইজ দ্য কপি, তো এটা পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার। স্যার আর আপনি না একটু প্লিজ সময় পেলে এগুলোকে একটু চোখ বুলিয়ে নেবেন। অ্যাকচুয়ালি যেখানে যেখানে আপনার সাইন দরকার আমি মার্ক করে দিয়েছি।
তাহলে স্যার আমি কালকে কলেজ বিল্ডিং এর এই প্ল্যানটা আর এই লেটারটা পিডব্লিউডি কে পাঠিয়ে দিই। হ্যাঁ, আর আমি ততক্ষণে আপনার এই ফাইলের স্ক্রিপ্টটা একটু হালকা করি। ঠিক আছে স্যার। কাজের ফাইলগুলো বার করে ফেলেছো, সেগুলো তো সিরিয়াল ওয়াইজ সাজানো ছিল। শোনো অরিন, সবকিছু যখন বার করতে পেরেছি তখন গোছগাছ করে ঢোকাতেও পারবো। কিছুক্ষণের মধ্যে দেখবে তোমার ফাইলপত্র সবকিছু সিরিয়ালি বেঁচে পড়তে আছে। ওকে ওকে। আচ্ছা, ওই কি যেন একটা ওই গোছানো টোছানোর কথা বলছিলে। হায় ভগবান, কি মুশকিল, সবকিছু ভুলে মেরে দিয়েছো। কি সত্যি ভালো লাগে না, আর মাত্র 3 সপ্তাহ বাকি, সামনের মাসে আমরা সিকিম বেড়াতে যাব। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো, একবার ভুলেই গিয়েছিলাম, ওই নর্থ অ্যান্ড ওয়েস্ট সিকিম, তাই তো? যাক বাঁচা গেছে। আমি তো ভেবেছিলাম তোমার ওই কাজের চাপের চক্করে ইয়ানথুম নাথুলা সবকিছু ভুলে ফেলে দিয়েছো। সেই জন্যই এত তাড়াতাড়ি ড্রেস সিলেকশন হচ্ছে কি, তাই তো? হ্যাঁ, গুছিয়ে রাখি। সেই স্মৃতিটা তো এখনো আমার মনের মধ্যে জল জল করছে। হানিমুনের 5 দিন 2 দিনের মধ্যে সেরে আমরা ভাইজাগ থেকে ফিরে এসেছিলাম। কি না, তোমার আর্জেন্ট রাস্তা তৈরির কাজ রয়েছে, জানি না এবার হয়তো শিলিগুড়ি থেকে ফিরে আসতে হবে। কোথায় আছে না, শয়তান কা নাম লিয়া শয়তান হাজির, এসে গেছে ফোন। ধরো, বেজে যাচ্ছে তো ফোনটা। হ্যালো। হ্যাঁ বলছি। হ্যাঁ, ওই ল কলেজের বিল্ডিং এর প্ল্যানটা এসে গেছে। তবে আমার কি মনে হয় জানেন, এত বড় একটা কাজের মানে ডিটেইল প্ল্যান, তো সেই জন্য ওই আগে আমার মনে হয় প্ল্যানটা ওই চিফ গভর্নমেন্ট আর্কিটেক্টকে পাঠানো উচিত। হ্যাঁ, আগে আমাদের দেখতে হবে সিজিএ সাহেব কি রিপোর্টটা দেন। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি সিজিএ অফিসে প্ল্যানটা ফরওয়ার্ড করে দিন। হ্যাঁ, উনি রিপোর্টটা দিলে তাহলে আমরা সবাই মিলে মিটিংয়ে বসব। আরে না না, বাড়িতেও আছি তো কি, আপনি আমাকে যখন খুশি তখন ফোন করতে পারেন। আমরা হলাম গিয়ে ওই পাবলিক সার্ভেন্ট, বুঝলেন তো, পাবলিক সার্ভেন্ট, যখন তখন যে কোনো সময় তলব হতে পারে। হ্যাঁ, ওকে 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 ওকে, সি ইউ। কি হলো? কাজের খবর। হ্যাঁ দেখো, আমি যতই ইয়ারকি ফাজলামি করি না কেন, আমি তো একটা সময় সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, আমি বুঝি তোমার কাজের গুরুত্বটা। আমার মনে হয় তোমার কাজ তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আমি জানি আমার ওয়াইফ অত্যন্ত নলেজেবল, অত্যন্ত কেয়ারিং, তাই না? আমি এতটুকু বাড়িয়ে বলছি না, টেলিং ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি অ্যাডমিট করছি তোমার সামনে, তুমি যদি আমার পাশে থাকো না, আমার সমস্ত বড় বড় কাজ মাখনের মতো মসৃণ হয়ে যাবে। আমি বিলিভ নি, আমি তোমায় বিনয় করে বলছি না খুশি করবার জন্য। যাক, অনেক স্তুতি বাক্য শুনলাম। লাঞ্চে কি খাবে? লাঞ্চে লাঞ্চে কি খাওয়া যায় বলো তো? ভাবছি এক প্লেট স্প্যানিশ পায়না আর ফ্রেশ জাপানিজ সুশি। ইস, কি হলো? তাহলে ওই পোস্তর বড়া ঝালটা আর ইলিশ ভাপাটা কি
হারানের মাকে দিয়ে দেব। সে কি করেছোটা কি? এক্ষুনি দাও, তাড়াতাড়ি করো, ভীষণ খিদে পেয়ে গেছে যে। আরে কি করছো রে, কি বসে থেকো না, ওগুলো পরে হবে। সব রেডি, সব রেডি, সব রেডি, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তুমি না এত ভালো মানুষ, রান্না লকারে যে বিল্ডিং এর প্ল্যান সম্পর্কে ওই সিজি সাহেবের রিপোর্টটা এসে গেছে। আপনাকে একটু একটু টেন্স লাগছে মনে হচ্ছে, কি ব্যাপারটা কি? না আর বলবে না, ওই সকালবেলা বাপের বাড়ি থেকে ফোন এসেছে, বুঝলেন তো, যে বোনের হাতে নাকি ওই ফুটন্ত কেটলির জল পড়ে গেছে। তা ওই কোন ডাক্তারের কাছে যাবে, সে ভালো কি মন্দ, কোন হসপিটালে নিয়ে যাবে, আর বলবেন না, তার ভালো মন্দ সব আমাকেই দেখতে হবে। এদিকে অফিসে এক গাদা প্রজেক্টের চাপ, কাকে যে কি বোঝাই। আবে দিজার অল পার অফ লাইফ, আপনি বেশি টেস্ট হয়ে গেছেন, আপনার মনে এখন সুস্থ আছে তো? হ্যাঁ থ্যাংকস গড, তেমন কিছু হয়নি, বুঝলেন তো, ওই ওই ডাক্তার ওষুধ টষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। নিন নিন প্ল্যানটা, হ্যাঁ এই যে প্রজেক্ট রিপোর্টটা। হ্যাঁ এই কনস্ট্রাকশন কোম্পানির প্ল্যানটা জিটি সিক্স এর আমার নিজেরও পছন্দ হয়নি, এবং এখন দেখছি যে সিজিএ সাহেবেরও পছন্দ হয়নি ব্যাপারটা। হ্যাঁ উনি দেখুন না, উনি কিছু সাজেশন দিয়েছে, নিচে লেখা আছে দেখুন। হ্যাঁ দেখলাম তো। শুনুন মিসেস ম্যাম, আমার মনে হয় কি জানেন তো, একবারে সয়েল টেস্ট থেকে আপনি যে কমপ্লিশন অফ দ্য বিল্ডিং সমস্ত কাজটা ক্যালকাটা ডিভিশন হেলিকপ্টার করতে হবে। ওকে হ্যাঁ ঠিকই বলেছেন একদম, আমি তাহলে আসি, আপনি রিপোর্টটা দেখে পাঠিয়ে দেবেন অফিসে। হ্যাঁ স্যার, পিতা দিদি ব্যাপারটা দেখায় খুব ভালো হলো স্যার, ওরা কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে নিজেরাই সয়েল টেস্ট করেছে। আসলে এত বড় বিল্ডিং টা তো আর মামুলি ব্যাপার নয়, অ্যাকর্ডিং টু ডিজাইন পুরো কাজটা কমপ্লিট করতে হবে টু দ্য পয়েন্ট।